স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি। আট দিনের জন্য শিথিল করা হয়েছে লকডাউন। মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বাস, ট্রেন ও লঞ্চ। বিস্তারিত জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমেল জিকো। জিকো, দীর্ঘ সময় পর ট্রেন চলাচল শুরু হয়েছে, তো স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? যে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, তাহলে বাসে এর আগে আমরা দেখেছি যেমনটি যে মানুষের উপচে পড়া ভিড়, ঠিক একই রকম দৃশ্য কিন্তু এই কমলাপুর রেল স্টেশনেও। এখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এবং যারা এতদিন লকডাউনে বন্দী ছিলেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন টিকিটের জন্য। পাশাপাশি কিন্তু এখানে ঈদের অগ্রিম টিকিটও ছাড়া হচ্ছে, 19 তারিখের টিকিট কিন্তু এখানে দেয়া হচ্ছে, সেই জন্য কিন্তু অগ্রিম টিকিট কাটার জন্য অনেকে এসেছেন। এবং আরও একটি বিষয় জানাতে চাই যে প্রত্যেকটি রুটে কিন্তু যে পরিমাণ ট্রেন থাকার কথা ছিল সেই পরিমাণ কিন্তু ট্রেন এখানে হলো নেই। প্রত্যেকটি রুটেই কিন্তু দুই থেকে একটি করে ট্রেন হলো কম আসছে বলে আমাদেরকে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো এখানে সকাল থেকেই আসলে স্বাস্থ্যবিধির কথা, যেটি আসলে শুরু থেকেই আমরা জেনে আসছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সতর্ক অবস্থানে থাকতে। এখানে কিন্তু সামাজিক দূরত্ব একেবারেই বালাই নেই, এখানে যে যার মতন করে একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন এবং টিকিট কাটার জন্য এখানে কিন্তু ব্যস্ত সময় তারা পার করছেন। যেমনটি দেখছেন যে এখানে মানুষজন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকে মাস্কও কিন্তু পরছেন না। এই সমস্ত বিষয়ের নজরদারির জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রেলওয়ে কর্তৃপক্ষ কাউকে কিন্তু আমরা দেখিনি যে তারা এখানে স্বাস্থ্যবিধি মানানোর জন্য এখানে মানুষ আসছেন। এবং এই যারা হলো এখানে মানুষ আসছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আসলে তৎপর করার জন্য বা কোনো মাইকিংয়ের ব্যবস্থা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এবং মানুষ যদি এখানে রয়েছেন তাদের সাথে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে তারা যে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। জিকো, ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, দূরপাড়ার বাসগুলো ট্রেন চলাচলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধি সেখানে কতটা মানা হচ্ছে? ধন্যবাদ তুলি। সকাল 7টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, একটু আগে বলতে যে 9টা বাজার সাথে সাথে যে পাহাড়িকা এক্সপ্রেস একটু আগে কিন্তু ছেড়ে গেছেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সব মিলে বলা যায় যে সঠিক সময়ে এ কিন্তু ট্রেনগুলি ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয় এখনও পর্যন্ত আমরা দেখিনি, যেহেতু ঈদুল আজহা তার জন্য কিন্তু আসলে যে অনেকটা কিন্তু আসলে ভিড় বেড়েছে রেল স্টেশন জুড়ে যাত্রীদের, তেমনিভাবে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হচ্ছে কিন্তু আসলে অর্ধেক টিকিট, যেহেতু করোনা ভয়াবহতার মধ্যেও কিন্তু আসলে ট্রেন চলাচল শুরু, একই সাথে কিন্তু বাস চলাচলও কিন্তু শুরু হয়েছে। সকাল থেকে গণপরিবহন চলাচলও কিন্তু করছে, ট্রেনগুলো কিন্তু সঠিক সময়ে যাচ্ছে কিন্তু রেল স্টেশন কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে কিন্তু আসলে তারা 50% টিকিট বিক্রি করবে, এমনকি সকাল থেকে রাতভর পর্যন্ত 8টি করে ট্রেন যাবে। স্পেশাল যখন ট্রেন চালু হবে তখন কিন্তু সেই স্পেশালও তারা যাবে, কিন্তু যাত্রীরা যেন কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে উঠে সেই আহ্বান কিন্তু তারা করেছেন। তেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে আছে। সব মিলে বলা যায় যে সঠিক সময়ে ট্রেনগুলো যেমনটা যাচ্ছে যাত্রীরাও কিন্তু অনেকটা কিন্তু সতর্কভাবে কিন্তু তারা কিন্তু ট্রেনে উঠেছেন। তেমনিভাবে রেল কর্তৃপক্ষ তারাও কিন্তু আমরা দেখলাম ট্রেন চালু করার আগে কিন্তু তারা এক্সপ্লে করেছেন, তেমনিভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন ট্রেনগুলো চলাচল করে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, দূরপাল্লার বাসগুলোতে যাত্রী কেমন আর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সেখানে? Thank you.
শুভ সকাল তুলি। দূরপাল্লার বাস আজকে থেকে চলাচল শুরু হয়েছে, যদিও দেশের লকডাউনগুলি পরে দেওয়া হয়েছিল। গত 11 জুন থেকে রাজশাহী থেকে লকডাউন চলাচল লকডাউন দেওয়া হয়েছে, ফলে বাস কিন্তু দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের পরে কিন্তু চালু হলো। আজকে যদি একটু বলি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রী যারা পরিবহন করছেন, বিশেষ করে বাস শ্রমিক যারা, তারা চেষ্টা করলেও সাধারণ নাগরিক যারা বাসে চলাচল করেন তাদেরকেই আমরা বেশিরভাগ দেখছি যে তারা স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা সেটি তারাই বেশি বা করছেন, এবং অনেকে মাস্ক হাতে ধরে রেখেছেন, কেউ মাস্ক গলায় ঝুলিয়ে রেখেছেন, অনেকে বাস ট্রিপ করতে চাচ্ছেন না। কিন্তু বাসগুলিতে এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি যে 2 সিটে 1 জন করে যাত্রী নেওয়ার যে নিয়ম সরকারিভাবে বলা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত মানা হয়েছে এমনটি আমরা দেখছি। এবং সকাল থেকে যেহেতু 1 মাসেরও বেশি সময় ধরে রাজশাহীতে লকডাউন চলছিল এবং আজকে থেকে যেহেতু সেটি শিথিল হয়েছে, ফলে মানুষজন অনেকটা আজকে বাইরে বের হয়েছেন, এবং যারা দূর দূরান্ত থেকে যাবেন তারা এই বাস টার্মিনালে, ভদ্রা বাস টার্মিনালে এসেছেন, এখান থেকে আন্তঃজেলা রুটের বাসগুলি চলাচল করে। আর একটু যদি বলি যে সকালে রাজশাহী থেকে 2টি ট্রেন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে, সেই 2টি ট্রেনেও কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাতে নাগরিকরা বাধ্য হন এমনটি করতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা কিন্তু এখানে আছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনার কাছে, ভাড়া কি আগের মতোই আছে নাকি ভাড়া বেড়েছে? না, ভাড়া আগের মতনই আছে, আমাদের যেটা 60% সরকার দিয়েছিল ওটাই আছে। আর মনে করেন যে এখন 25টা করে লোক লিখে, 50 সিটের গাড়ি 25টা করে যাত্রী নিয়েছে। ধন্যবাদ আপনাকে। ভাড়া যেহেতু 60% বাড়ানো হয়েছে সেটি তারা নিচ্ছেন বলে দাবি করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, তুলি ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ ধন্যবাদ আপনাকে। এবার যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, লকডাউন শিথিল হয় যশোরের পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি সড়কে যান চলাচল বৃদ্ধি পেয়েছে এবং যে 18টি রুট রয়েছে সেই 18টি রুটেই গাড়ি চলাচল করছে। তবে 60% যে ভাড়া, সেই ভাড়া নেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে অনেক জায়গায় সেই মানা হচ্ছে না, এবং মানুষ মাস্ক পরে যে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর কথা বলছে সেটি কিছু জায়গায় চালানো হচ্ছে, তবে সব জায়গায় আমরা দেখেছি যে সেই মানা হচ্ছে না, কিছু কিছু জায়গায় মানা হচ্ছে। আমরা এমনও দেখেছি যে অনেকে মাস্ক না পরেও আসছেন এখানে, এবং যারা মাস্ক পরে আসছেন তারাও আবার দেখেছি যে মাস্ক মুখের নিচে লাগিয়ে রাখছেন এমনটিও আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে কাউন্টারগুলো রয়েছে, কাউন্টারগুলো অনেকটা ফাঁকা রয়েছে, কারণ জানেন যে যশোর থেকে ঢাকা এবং অন্যান্য জায়গায় ঈদের সময় ঈদের ঘরমুখো মানুষের ফিরতে আসবে, অর্থাৎ ঢাকা থেকে আসবে তারা, এই জন্য যারা এই যশোর থেকে কম সংখ্যক মানুষ ঢাকার দিকে যাবে কারণে আমরা কাউন্টারগুলো ফাঁকা দেখতে পাচ্ছি। তাছাড়া যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানায় এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সাধারণ মানুষ আজকে থেকে যেহেতু শিথিল হয়েছে সেহেতু আমরা এই মণিহার এলাকায় রয়েছি, মণিহার এলাকায় মানুষের পদচারণা কিছুটা হলেও কম আমরা লক্ষ্য করছি। তো সব মিলে সাধারণ মানুষ কতটুকু স্বাস্থ্যবিধি মানে এটি আসলে প্রশ্ন থেকে যায়, দেখার বিষয় রয়েছে। এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যুক্ত হচ্ছি কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের সঙ্গে। জাহিদ, দূরপাল্লার বাসগুলো যাত্রী কেমন দেখছেন, ওখানে স্বাস্থ্যবিধি কেমন কতটা মানা হচ্ছে? আপনি যেমনটি রাজশাহী এবং যশোরের চিত্র দেখছিলেন, কুষ্টিয়ার চিত্র প্রায় একই রকম। কুষ্টিয়ার কাউন্টারগুলোর সামনে আমি দেখেছি যে নো মাস্ক নো সার্ভিস লেখা আছে, এবং কাউন্টারগুলোর কিছু কিছু কাউন্টারের সামনে দেখেছি যে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে, কিন্তু এগুলোর কোনোটিই মানা হচ্ছে না। আর দূরপাল্লার যানবাহন আমি যদি আপনাকে দেখাই যে দূরপাল্লার যানবাহন, অর্থাৎ এখান থেকে ঢাকা ছেড়ে যায় যেসব যানবাহন, সেসব যানবাহনে আমি দেখেছি যে ওই 2 সিটে 1 যাত্রীর ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না। আর আজকে লকডাউন শিথিল হওয়ার পর থেকে কিন্তু আমরা সড়কে সাধারণ মানুষের চলাচল অনেক বেশি দেখেছি, এবং অনেক ধরনের যানবাহন চলছে, অনেক মানুষ আবার মাস্কের ব্যাপারে বেশ উদাসীন হয়ে গেছে, তারা মাস্ক আবার ঠিক মতো পরছেন না, এবং
ভাড়ার ব্যাপারটি যেটা আসলে আলোচনা হচ্ছিল, ভাড়া কিন্তু আসলে বেশি নেওয়া হচ্ছে এরকম অভিযোগ যাত্রীরা করেছেন। যদিও এখন অধিকাংশ যাত্রী ঢাকা থেকে আসলে কুষ্টিয়ার দিকে আসছেন, এখান থেকে বেশিরভাগ সময় ফাঁকাই যাচ্ছে। তো এই এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার এই স্বাস্থ্যবিধি না মানার কারণে কিন্তু করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। সৈয়দ রাসেল, আপনি সিলেটের যান চলাচল কেমন দেখছেন? লকডাউন শিথিল হওয়ার ফলে যান চলাচল কেমন চলছে? জি ধন্যবাদ তুলি। আসলে লকডাউন শুরু এই আজকে থেকে শিথিল করা হলো সাময়িক সময়ের জন্য, 8 দিনের জন্য। কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি আসলে অসংখ্য মানুষ এখানে এসেছেন, বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করার জন্য এখানে এসে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছেন, কিন্তু আমরা বেশ কয়েকটি কাউন্টারে গিয়েছি, সেখানে আসলে স্বাস্থ্যবিধির যে বালাই, স্বাস্থ্যবিধির ব্যাপারটি আসলে একেবারে উপেক্ষিত। যেখানে কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, কাউন্টারে স্বাস্থ্যবিধির সরঞ্জামদি রাখার কথা, কিন্তু আমরা সেরকম কোনো জিনিসপত্র দেখি নেই, কিংবা এই যে যারা যাত্রী আছে যাত্রীদেরকে আসলে সচেতন করার কোনো এই মাধ্যম আমরা দেখিনি। এই হচ্ছে আসলে এখানের অবস্থা। আর যে ভাড়ার যে ব্যাপারটি আসলে 60% তারা বেশি করে ভাড়া নিচ্ছে, এ পর্যন্ত আসলে আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। কিন্তু স্বাস্থ্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্বাস্থ্যবিধিটা আসলে একেবারে উপেক্ষিত। আর বিশেষ করে কাউন্টার যেমন অসচেতন, তেমন আসলে যাত্রীরা অসচেতন। বেশিরভাগ যাত্রী এখানে এসেছেন কিন্তু তাদেরকে কোনো মনিটরিং করা আসলে কেউ নেই প্রশাসনের পক্ষ থেকে। আমরা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো মনিটরিং লক্ষ্য করিনি। যদিও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন যে আসলে সময়ে সময়ে তারা হয়তো মাঠে এই লকডাউন বাস্তবায়ন হচ্ছে কিনা বা কঠোর যে স্বাস্থ্যবিধি সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা মনিটরিং করবেন। তবে অনেকে আশঙ্কা করেছেন আমরা, বা অনেকের সচেতন অনেকে জানিয়েছেন যে এখান থেকে আসলে যাত্রীরা আসলে স্বাস্থ্যবিধি এই মেনেই আসলে অনেক কিছুটা মেনে তোলা হচ্ছে, কিন্তু কিছু দূর পরে দূরে গিয়ে আসলে যাত্রীরা যেভাবে মানছেন না, আর সেভাবে আসলে যারা এই দায়িত্বশীল দ্বারা আছে তারা আসলে এই স্বাস্থ্যবিধিটা মানছেন না। কিংবা অনেকে আশঙ্কা করেছেন যে এখান থেকে আসলে স্বাস্থ্যবিধি মেনে তারা যাত্রীদের তুলে কিছু দূর গিয়ে তারা আসলে সেই যে নিরাপদ দূরত্ব সেটা বজায় রাখছেন না। এই হচ্ছে আসলে এই সিলেটের সার্বিক অবস্থা। হয়তো পরবর্তীতে যা এই লকডাউন মনিটরিং করা হচ্ছে কিনা বা কি পুলিশ মাঠে নেমেছে কিনা বিস্তারিত আমরা জানি। রাসেল, ধন্যবাদ আপনাকে। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে লকডাউন শিথিলে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কিনে এনে গণটিকাদান কঠিন হওয়ায় দেশে টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে সরকারি পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে চীন, কিন্তু প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না চীন কিংবা রাশিয়ার সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এমন বাস্তবতায় তাশখন্দ সফরে আলাদা বৈঠক করে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা উৎপাদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিরা জেসমিন শোমা। ভারতের সেরাম, চীনের সিনোফার্ম, রাশিয়ার স্পুটনিক এবং কোভ্যাক্সের সরবরাহ মিলিয়ে আসছে বছর প্রথম ভাগে 10 কোটি টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু দেশের 80% মানুষকে টিকা দিতে দরকার 26 কোটি ডোজ। বাকি টিকার হিসাব মেলাতে তাই দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশেই টিকা উৎপাদনে দেশীয় 3 কোম্পানি সক্ষমতা দেখালেও চীন ও রাশিয়া তাদের প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। শুধু তারা ফিনিশিং এন্ড সেটিং সামথিং, কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না। আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও, আমরা আমার দেশ রাষ্ট্র হিসেবে আমরা বলেছি যে এই শুড বি পাবলিক গুড। এবং আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রম ডে ওয়ান বলেছেন যে টিকাটা শুড বি এ পাবলিক গুড আর এই টেকনোলজি শুড বি ওন বাই অল দ্য কান্ট্রিজ। বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন জানান, যৌথ উৎপাদনে যেতে চুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত চীন সরকার, কিন্তু প্রযুক্তি শেয়ারের বিষয়টি নির্ভর করছে কোম্পানিগুলোর উপর। But I don't think that our Bangladeshi government is asking the foreign vaccine producers for sharing the intellectual property. এদিকে মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে চীন, রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি টিকা সরবরাহ ও উৎপাদন অগ্রগতি এগিয়ে নেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ। চাইনিজ ফরেন মিনিস্টার সাহেবের সাথে দেখা হবে, উনি ওনার সাথে দেখা হওয়ার
সময় উনি আমাকে আমাদের আরো 10 লক্ষ সিনোফার্ম ভ্যাকসিন গিফট হিসেবে দিবে। সো দিস ইজ অলসো ভেরি গুড নিউজ। সফরের প্রাক্কালে এমনটি জানিয়ে যান পররাষ্ট্র মন্ত্রী। লকডাউনের সময় যাতে বিএফএস অফিসার লক্ষ্মীনা জেসমিন সোমা, News24, ঢাকা। করোনা রোগীদের জন্য চারপাশে যখন হাসপাতালের একটি বেড, একটি আইসিইউ পেতে হাহাকার, তখন রাজধানীতে অলস পড়ে আছে দুটি বিশেষায়িত হাসপাতালের কয়েকশো শয্যা। এই দুই হাসপাতালে পরিচালক বলেছেন, আইসিইউ সহ সব ধরনের সুবিধা থাকার পরও শুধু লোকবলের অভাবে দেড় বছরেও শুরু করা যায়নি করোনা চিকিৎসা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করেছেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, তীব্র সংকট তৈরি হয়েছে আইসিইউর। সাধারণ শয্যার বিপরীতে সারা দেশের অন্তত 70টি হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি। ঈদের পর রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কায় বিএসএমইউর কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অথচ রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল হিসেবে পরিচিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের 9 আর 10 তলা বিশেষায়িত করোনা ইউনিট খালি পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, শয্যা সহ আধুনিক সুবিধা থাকলেও চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মী সংকটে চালু করা হয়নি। এখন করোনা চিকিৎসার জন্য আমাদের এখানে জনবল না থাকার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টদের চাহিদা প্রেরণ করেছি। সেই চাহিদা মোতাবেক ডাক্তার, নার্স, কনসালটেন্ট আসলেই আমরা করোনা চিকিৎসা শুরু করতে পারব। এক বছরে চালু করা যায়নি ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের 150 শয্যা। ভেন্টিলেটর, হাইফ্লো অক্সিজেন, 7টি আইসিইউ পড়ে আছে দীর্ঘদিন ধরে। কবে নাগাদ এই হাসপাতালে রোগী ভর্তি করা যাবে সে উত্তর নেই কারোর কাছে। মিনিমাম রোস্টার করতে গেলেও যে ডাক্তার দরকার, সেইভাবে একদম লাস্টলি আমরা একটা ন্যূনতম জনবলের চাহিদা দিয়েছি, সেটা হলে আমরা শুরু করতে পারব। অক্সিজেন আমাদের 15টা হাইফ্লো অক্সিজেন, 15 হাইফ্লো অক্সিজেন আর 5টা আপনার ভেন্টিলেটর, সব টোটাল 20টা পেশেন্টের একসঙ্গে আমরা আইসিইউ কেয়ার দেওয়ার মতো একটা ব্যবস্থা নেওয়া যাবে। এটাকে হাইফ্লো অথবা এইচডিইউ বলা যেতে পারে। তবে দুই হাসপাতালের একটি তো নেই সেন্ট্রাল অক্সিজেন, অথচ গেল দেড় বছরে এই খাতে সরকারের ব্যয় 350 কোটি টাকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্বিক এমন চিত্রকে লাল ফিতার দৌরাত্ম্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাহলে এভাবে করে করে যেগুলো চিকিৎসক নেই, অন্যান্য সরঞ্জাম নেই, এগুলো সব কিন্তু র‍্যাট টাইপিজম, একটা লাল ফিতার দৌরাত্মের মধ্যে। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম্য মনে করেন আমাদের দেশে আমলাতন্ত্র থেকে যাবে, কিন্তু একটা দুর্যোগ যখন আসছে তখন তো এটা থাকতে পারে না। আরিফিন শাকিল, News24, ঢাকা। এবছর অনলাইনে মোট কোরবানি পশু বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, নিউজ 24-কে জানান পানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শেখ আজিজুর রহমান। অনলাইনে কোরবানির পশু কেনেবেচা আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি। আর করোনা সংক্রমণ রোধে জনসমাগম থেকে দূরে থাকতে বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজিটাল হাট সময় উপযোগী উদ্যোগ বলে মনে করেন ই কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শমিক আইসার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। অনলাইনে গরু কিনলে কেমন হবে, আছে নানা সন্দেহ, নানা ধরনের প্রশ্ন, কিন্তু সব দ্বিধা কাটিয়ে রীতিমতো জমে উঠেছে অনলাইনে কোরবানির পশুর হাট। দেশে করোনা বিস্তার রোধে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইক্যাবের যৌথ উদ্যোগে এবং A2I-এর কারিগরি সহায়তায় ডিজিটাল হাট প্ল্যাটফর্মে সারা দেশে 241টি ডিজিটাল হাটের মাধ্যমে চলছে কোরবানির পশু কেনাবেচা। এই সময়ে একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে ডিজিটাল গরুর হাট। ইনফরমেশন টেকনোলজি হচ্ছে সময়ের দাবি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এই যে ডিজিটাল হাট গত বছর আমরা পাইলটিং করে দেখেছিলাম, ইতিমধ্যে প্রায় 12 লক্ষ খামারিদের কাছ থেকে দেশীয় কোরবানির পশুগুলোকে আপলোড করা হয়েছে। রাজধানীর হাটগুলোর পাশাপাশি অনলাইনে পশু কেনা নিয়ে ক্রেতাদের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি পছন্দের পশু পাওয়া নিয়ে দ্বন্দ্বও রয়েছে। অনলাইনে গিয়েছিলাম, ওখানে গরু দেখেছি, অ্যাকচুয়ালি ওখানকার যে গরু তারা দাম চাচ্ছে কেজি হিসাবে 420 টাকা করে, ওই হিসাবে গরু আমাদের পছন্দ হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে 14 জুলাই পর্যন্ত 13 দিনে 1511,77,95,822 টাকা মূল্যের 2,14,093টি গবাদি পশু অনলাইনে বিক্রি হয়েছে। যদি অনলাইনে কোনো পশু বিক্রয় করে করা হয়ে থাকে তাহলে তাকে কোনো প্রকার কোরবানির হাসিল দেওয়া লাগবে না, এবং সেটা যেন বিভাগীয়
বা আপনার যেটাকে আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী যেগুলো, তারা যেন এই দিকে একটু নজর, তীক্ষ্ণ নজর রাখে, যেন তাদের জন্য কোনো প্রকার ফাইনালির শিকার হচ্ছে। এবার দেশের মোট কোরবানি পশুর বিক্রি 30% অনলাইন থেকে বিক্রির আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। করোনাকালে কর্মহীন অসহায় 3,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুধরা গ্রুপ। বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী মাঠে দরিদ্র নিম্ন আয়ের মানুষদের হাতে এসব ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে 10 দিনের জন্য খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান ও বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাবিউর রহমান সহ অন্যান্যরা। এর আগে একই জেলার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি, সদা সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধা জেলার 7টি উপজেলার মোট 3,000 পরিবারের মাঝে দেয়া হয় এই ত্রাণ সামগ্রী। এবার আন্তর্জাতিক। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন অনেকেই। এবার তাতে সামিল হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য আফগানিস্তানের নিরীহ মানুষদের তালেবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার ডয়েচে ফেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের নারী ও শিশুরা অবর্ণনীয় কষ্টের মুখে পড়তে যাচ্ছে, সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত তার মন ভেঙে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের সময় সহায়তা দিয়ে আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দোভাষীরা বিপদে পড়তে পারে বিবেচনা করেই এই সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। জুলাই শেষ সপ্তাহ থেকে অপারেশন অ্যালাই রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে শুরু হবে দোভাষীদের সরানোর কাজ। এখন এ পর্যন্ত, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।